নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত আজকে খুব সহজভাবে আম পোড়ার রেসিপি নিয়ে এসেছি এই গরমে এই শরবত ছাড়া আর উপায় নেই যা গরম পড়েছে এটা করাটা এত সহজ আর খাওয়াও খুব ভালো এই গরমের মধ্যে খুব বেশি গরম পড়লে এই আম পোড়ার শরবত কিন্তু শরীরটাকে খুব বেশি ঠান্ডা রাখে তার জন্য করে নিতে হবে দুটো আমকে ভালো করে পুড়িয়ে নিতে হবে এই দেখুন এইভাবে করে আমি পুড়িয়ে নিচ্ছি পোড়ানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি এটাকে বার করে নিচ্ছি তারপরে এটাকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে যদি গরম মনে হয় একটু ঠান্ডা করে করবেন তবে আমি গরম গরম অবস্থাতেই করেছি যাতে আমার একটু কাজটা তাড়াতাড়ি করার ছিল আর চাইলে আপনারা একটু ঠান্ডা করে নেবেন এভাবে করে গরম অবস্থাতেই আমি ছাড়াচ্ছি ছাড়িয়ে এই খোসাগুলোকে একটু আলাদা করে আমি থালার মধ্যে রাখছি আবার খোসার থেকে অনেকটা আমের পাল্পগুলো বেরিয়ে যাবে তো চামচে দিয়ে ওটা কেচে আমি বার করে নিয়েছি এই দেখুন এইভাবে করে আমি কাতগুলোকে একটুখানি কুচিয়ে নিচ্ছি যেহেতু আমটা খুবই কচি আর গরম ছিল বলে আমি ছুরি দিয়ে চেষে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন এই দেখুন পুরো আমের পাল্পটা আমি বার করে নিয়েছি তারপরে আম পান্নাটা রেডি করছি এখানে দুটো আমের দেখাচ্ছি তাই জন্য আমি এক মুঠো নিলাম পুদিনা পাতা শুধু পাতাগুলোই নিয়েছি ডাঁটিগুলো নিই আর ওর মধ্যে দিয়ে দিলাম আম যেটা পুড়িয়ে বার করেছিলাম আমের কাতগুলো আর এটা আমের আঁটি এখনও হয়নি আমি যে আমটা পুড়িয়েছিলাম আর তারপরে নিয়ে নিচ্ছি এক চামচে বিট নুন নিয়েছি আর এক চামচে এখানে সাদা নুন নিয়েছি একটু সব কিছু পরিমাণে বেশি থাকবে পরে বলছি কারণটা কেন এক চামচে নিয়েছি সাদা নুন আর এক চামচে বিট নুন আর এখানে ভাজা জিরে একটু মশলা করে রেখেছিলাম সেটা আমি দিয়েছি এক থেকে দেড় চামচে আর এখানে নিয়েছি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন চিনি চিনিটা যারা একটু টক পছন্দ করেন তারা কম নিতে পারেন আর যে জিরে ভাজা গুঁড়োটা বললাম সেটা এখন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি রকম কিন্তু এখানে আমি জল ব্যবহার করিনি এই কাতটা যতটা ছিল ওভাবে করে আমি এর মধ্যে বেটে নিয়েছি তারপরে একটা কাচের জারের মধ্যে এটাকে স্টোর করে নিচ্ছি যাতে দীর্ঘ সময়ের মধ্যে এটা আরামসে দু সপ্তাহ দশ দিন পনেরো দিন ফ্রিজে রেখে এটা ব্যবহার করতে পারেন তবে এটা কাতটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপরে এই জারে রেখে এটা ফ্রিজে স্টোর করতে পারেন আর এটা কিভাবে ব্যবহার করব সেটাও দেখিয়ে দিচ্ছি এই শরবতটা কিভাবে বানাবেন সরবতটা বানানোটা খুবই সহজ একটা কাচের গ্লাসের মধ্যে একটুখানিকটা বরফ নিয়ে যারা ঠান্ডা পছন্দ করো তারা নিতে পারো নাহলে এমনি ঠান্ডা জল দিয়েও খেতে পারো একটুখানি আইস কিউব দিলাম তারপরে দুই থেকে আড়াই চামচের মতন দিয়েছি এখানে আম পান্না কিংবা আম পোড়া বলতে পারেন দিয়ে এটাকে একটুখানি আমি আর একটুখানি উপর থেকে ঠান্ডা জল আর একটুখানি জিরে ভাজার গুঁড়ো দিয়েছি ওটা চাইলে নাও দিতে পারেন এটা জাস্ট আমি একটু গার্নিশ করার জন্য দিলাম আর দিয়ে এইভাবে করে এটা গুলে একদম সঙ্গে সঙ্গে সার্ভ করুন কেউ আসলে দিন চটপট তৈরি হয়ে যাবে কোনো রকম দেরি হবে না বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আরও ঠান্ডা ঠান্ডা রেসিপি কি দেখতে চান ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে